আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এটা অনেকে খেতে চায় না, অনেকেই নাক সিঁটকায়, তাতে আমার কি এসে যায়। তাহলে চলো বলে দিই, এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। তো এই দেখো, কড়াতে গরম জলে কিছুটা নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর এবার শুটকির পালা। যখনই ডিব্বাটা খুলেছি কি যে গন্ধ, কি বলবো। যারা শুটকি খাও তারা অবশ্যই জানো, তবে হ্যাঁ, রান্না করার পরে কিন্তু গন্ধটা গায়েব হয়ে যায় অনেকটা, ঠিক আছে? এই জন্যই ভালো লাগে, যারা খেতে চাও তারা আমার রেসিপিটা দেখতে পারো, আর যারা নাক সিঁটকাও তারা দূরে থাকো আমার ভিডিওটা থেকে। তো দেখতেই পাচ্ছ, মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি, আর এটা ফুটতে থাক। এই দেখো, অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তাহলে চলো কিছুটা 2-3 মিনিট মতো জ্বালিয়ে নিই, আর 2-3 মিনিট মতো জেলে গ্যাসটা বন্ধ করে এটা ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। ডাকবো এই জন্যে যে গরম জলটা ভিতরে গিয়ে মাছটাকে আরও নরম করে তুলবে। আর দেখো, মাছগুলো অনেক সময় ধরে রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট মতো। তো এটা জলটাও ঠান্ডা হয়ে গেছে আর আমার মাছটাও নরম হয়ে গেছে। তো মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা জলে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর করে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে, আর পেটিটার দিকে খেয়াল রাখতে হবে। যদি নাড়িভুঁড়ি কিছু নোংরা ফোংরা থাকে সেগুলো বের করে দিতে হবে, আর যদি আঁশ থাকে আঁশগুলোও ফেলে দিতে হবে। আর আমার এটা যেহেতু পাবদা মাছ, এটাতে কোনো আঁশ ছিল না, শুধু পেটিটা পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, এই দেখো আমি সর্ষে নিয়ে নিচ্ছি, আর প্যানটা তো আগেই বসিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেও দিয়ে দিচ্ছি, ওটা দেখানো হয়নি। তো যাই হোক, কালো জিরেটা কিন্তু মাস্ট, কালো জিরেটার জন্যেই স্বাদটা বেশি ভালো আসে। এই দেখো, অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি, তোমরাও যদি খাও তাহলে রসুনটা একটু বেশি দেবে, কারণ এটা শুটকি মাছ। তো রসুন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার সাইড করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এটাও ফুটতে শুরু করে দিয়েছে। দেখো, তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো, কিন্তু আমি শুধু রসুন দিয়েই করছি, রসুন দিয়ে খুব ভালো লাগে, রসুনের টেস্টটা শুটকি মাছে। তাহলে চলো এগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিই। তোমরা শুটকি মাছ কি করে খাও আমাকে জানাবে, আমি শুটকি মাছের ঝোল করেও খাই, কিন্তু ঝোলের রেসিপিটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভর্তাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো। এই দেখো, আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, অনেকটা তেল শুদ্ধ তুলে নিয়েছি। প্যানে আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি, আর যে শুটকিটা তুলে রেখেছিলাম ওটা এখন ভাজতে হবে। মনে রাখবে, শুটকি ভাজার সময় তেল দিতে হবে বেশি। আর অল্প একটু নুন হলুদ দিয়ে দিতে হবে, কারণ নুন হলুদটা আমি জলের সাথে দিয়েছি, এই জন্য অল্প দিলেও চলবে, আর যদি লাগে সেটা পরে দেওয়া যাবে। তাহলে চলো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিই। এটা কিন্তু তেল বেশি দিয়ে ভাজতে হবে, তেলটা কিন্তু সব টেনে নিয়ে যাচ্ছে মাছে, ঠিক আছে? দেখো, আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এটা ভর্তাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবে, সাদা তেল দিয়ে করলে অতটা স্বাদ আসবে না, সর্ষের তেল দিয়ে করলে একটা ভর্তা ভর্তা ভাব আসবে। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, তো এটা নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্যে, ঠান্ডা হলে তাহলে বেটে নেব। এই দেখো, এটা আমি পাটার ব্যবহার করছি, মিক্সিতে পিষলে কিন্তু দাঁড়া থেকে যাবে, পুরোটা ভালো মিহি হবে না, এই জন্য আমি পাটার ব্যবহার করছি। তোমরাও পাটা দিয়েই পিষো যদি তোমাদের কাছে থাকে। আর মিক্সিতে পিষতে হলে কিন্তু জল ইউজ করতে হবে বেশি, তাহলে তাও পাটার মতন অত ভালো হয় না, ঠিক আছে? তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, যদি পাটা না থাকে আর কি করা যাবে। তো চলো আমি এটা পিষে নিচ্ছি। আমার একবার বাটা হয়ে গেছে, তো আমি আবারও বেটে নিচ্ছি। এ দেখুন কি সুন্দর একদম মিহি হয়েছে। আপনারা যখন শুটকি মাছটা পাটায় বেটে নেবেন তখন খুব সাবধানে কাজ করবেন, কারণ আমার হাতে না শুটকি মাছের কাঁটা ফুটে গেছিল, এই একটুখানি কাঁটাতে এত যন্ত্রণা ছিল। তো যাই হোক, চলুন আমি পুরোটা বেটে নিই। বাটা হয়ে গেছে, তো এর ভিতর যে মশলাটা তুলে রেখেছিলাম এবার সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে আবারও বেটে মিক্স করে নেব। We begin to feel the fire. We rise like tall buildings.
as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. এই দেখুন আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি বাটিতে, এখনো কিন্তু শেষ হয়নি। ওই যে বললাম নুন দেওয়ার কথা আগেই, যে যদি লাগে পরে দিয়ে নেব, তো হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা। ওটাও হাফ চামচ থেকে এক চামচ দিতে পারেন কোয়ান্টিটি অনুযায়ী। তো যাই হোক, এটা দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে যা জমবে না, খুব সুন্দর লেগেছিল। তবে হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা তারা গরম ভাতে একবারই খাবেন, তাও একটু প্রবলেম হতে পারে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা? বাই।